গতকালের লকডাউনের পর আজ মানুষের ভিড় চলে এলো রাস্তায়। অন্যান্য সাধারণ দিনের চেয়ে দ্বিগুণ ভিড় মুর্শিদাবাদের একাধিক এলাকায়। রীতিমতো মেলা বসে গিয়েছে মানুষের, এমনটাই বলা যায়। সকাল হতে না হতে সেই পুরনো ছন্দে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড় থেকে মিয়াপুর পর্যন্ত রাজ্য সড়ক রীতিমতো নাজেহাল অবস্থা। এত বেশি পরিমাণ ভিড় হয়ে গিয়েছে যে রাস্তার চলা দায়। আগামীকাল আবার লকডাউন, সেই কারণে আজ মানুষজন তার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাইরে বেরিয়ে এসেছে, এবং এত বেশি পরিমাণ মানুষ বেরিয়ে এসেছে যে সেখানে রীতিমতো মেলার মতন অবস্থা। নেই কোনো সোশ্যাল ডিস্টেন্স, অনেকেরই মুখে মাস্ক পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। তাদের কি মনে হচ্ছে একদিনের লকডাউনে কি কোনো রকম সুরাহা কিছু হবে? লকডাউনে কি সুরাহা হবে সেটা তো, লকডাউন তো করোনা বন্ধের কোনো সুরাহার রাস্তা নয়। তথাপি লকডাউনটা মান্য করলে, বিশেষজ্ঞরা যখন বলছেন যে চেন আছে সেই চেনটাকে আমরা ব্রেক করতে পারবো, সেটা আমাদের মেনে চলা দরকার যখন গভর্নমেন্ট বা বিশেষজ্ঞরা এটা চাইছেন। কিন্তু লকডাউনের সঙ্গে যানজটের ব্যাপারটা কিছু নাই। যানজট জঙ্গিপুরের নিত্যদিনের, দীর্ঘদিন ধরে এই সমস্যায় আমাদের মধ্যে আমরা আছি। তো প্রশাসনের কাছে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি কীভাবে এই যানজট কাটিয়ে ওঠা যায়, তার জন্য সুষ্ঠু পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা আমরা দেখতে পাইনি কোনো সময়, বা কোনো সময় আমাদের মতামতও নেওয়া হয় না। যেভাবে রাজ্য সরকার চলছে, নিজস্বভাবে চলছে, তার নিজস্ব মতামত জনগণের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা তাই বিরাজ করছে। জনগণের মত বা সমাজকর্মীদের মত এখানে তাদের কাছে গ্রহণযোগ্য নয়। Thank you.